হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো মেকআপ ভিডিও। কিন্তু আজকে আমি অতটা মেকআপ করবো না, আজকে দেখাবো আপনাদের কিভাবে লিপস্টিক দিলেও লিপস্টিক আর উঠবে না। চলুন শুরু করি তো গাইস। প্রথমে আপনারা একজন লিপস্টিক নিয়ে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো লিপস্টিক নিয়ে নিতে পারবেন, দেখেন। তারপরে আপনারা চাইলে হালকা করে দিলে তারপর হালকাই হবে, লিপস্টিক লেগে থাকবে, ঢুলেও যাবে না। তারপর আর দেখুন, আমি গাঢ় করে দেবো, আমার তো গাঢ় কালার পছন্দ, সেই জন্য আমি গাঢ় কালার দেবো। গাঢ় করে তারপরে দেখুন, শুধু গাইজ দেখতে থাকুন আপনারা। তারপর গাইস, আমি কিন্তু লিপস্টিকটা অলরেডি দিয়েই নিয়েছি। তারপরে আমি কিন্তু দেখুন লিপস্টিকটা এটা মানে আরকি লাগাতেই পারছিলাম না, তাও আমি অনেক কষ্ট করে লাগাচ্ছি। তারপরে আপনার নিয়ে নেবেন তেল, মাথায় দেওয়ার তেল। তারপরে ওই মাথায় দেওয়ার তেলটা কিন্তু প্রথমেই খুলে নেবেন। আর দেখুন, তারপর কতটুকু তেল আপনার হাতে নিয়ে দুই ফুটটা চাইলে আপনার অনেক তেল নিতে পারেন ব্যবহার করতে চাইলে, যাতে একটু গাঢ় হয় কালার, দেখেন। তারপরে আমি কিন্তু এটা ঠেটে ভালো করে লাগিয়ে নিচ্ছি, দেখুন। মায়া করে তখন একটু বুকে নিলাম না, বিশ্বাস কর বন্ধু, তোমার জন্য এখন আর মায়া লাগে না, চোখের পানি আসে না। তারপর ওই গানটা আমি গিয়ে নিলাম, মায়া কর বন্ধু, মায়া কইরা বন্ধু, তখন একটু বুকে নিলাম না, বিশ্বাস কর বন্ধু, তোমার জন্য এখন আর মায়া লাগে না, একটা মেয়ে গানটা দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু অলরেডি আমার তেল দেওয়া হয়ে গেছে। তারপর আপনার একটা টিস্যু বের করে নেবেন আপনাদের জায়গা থেকে, তারপর ওই টিস্যুটা বের করে আপনি এরকম করবেন, এরকম করে লিপস্টিকটা কিন্তু বেশি উঠবে। দেখেন এটা কতটা সুন্দরভাবে এটে আছে। আপনারা চাইলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, তো আমি আজকের জন্য এইটুকুই বিদায় গাইস, বাই। তো গাইস, আপনাদের আমার ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আর আপনাদের কাছে আমি অনেক মানে হ্যাপি, কারণ আজকে আমি এরকম একটি ভিডিও নিয়ে আসতে পেরেছি, সেজন্য আমি অনেক হ্যাপি ছিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।